নমস্কার, কি খবর আপনাদের? ভালে আছে? বহুদিনের পর আজি লগ পালো। আকো আমি আজি গৈ আছো আপনাদের দেখাবল গোলাঘাটের সমীপবর্তী কার্বিআংলং থাকা দেওপানী মন্দির। আমি এটা গৈ আছো দেওপানী মন্দির। আর আমি আহি এটা গোলাঘাটের পর রঙাজান তিনিআলি পালো। এটা গোলাঘাট টাউনের দিকের পর রঙাজান তিনিআলিরপর আমি এটা লেফট সাইডে যাম। আর এই 39 হাইওয়ে পালো। আর বলকসন গে থাকো মন্দির, দেওপানী মন্দির। আর দেখছেন এয়া আমার রঙাজানের ওসরতে আপনাদের দেখি পাব, এটা এখন নতুনকে টোল গেট বনিছে। দেখছে এখন টোল গেট বনি আছে, আরম্ভ হওয়া নাই, কিছুদিন পিছতে সাকে আরম্ভ হব আর এক্সপ্লোর আরম্ভ করব। এতে গতি দেখিলে এখন নতুন টোল গেটও দেখাল আপনার। আর বলক এটা আমি গে থাকো। আর এয়া আমি এটা বর্তমান নাম্বার রিজার্ভের মাজত এন্ট্রি হয়ে গেল। আমার এটা নাম্বার রিজার্ভ বড় ধুনিয়া লাগে, গোলাঘাটের ওসরতে আছে। আর কেতিবা আহিব মন গেলো আহো, ধুনিয়া সেউজিয়া পরিবেশ, দুয়ো কাকে সেউজিয়া গছ, মানে ইমান একটা সুন্দর পরিবেশ আপনার মানে ভাষায় মানে বুঝাব নিম। কেতিবা আহিলে আপনাদের মানে কেনেকুয়া লাগে আহিলে নিজেই গম পাব। এইপিনে দিয়ে আহিব, ধুনিয়াকে দেওপানী মন্দির আছে। আর গরম পানি আগর ভিডিওত মানে দেখাইছিল, গরম পানি আছে। এই রাস্তাতে আছে আমার, এই ন্যাশনাল হাইওয়ে 39 হয়। আর আমি আহি এতিয়া চিলনী যান পাব হয়েছো। চিলনী যান মানে দেওপানী মন্দির পয়ার আগতে এখন বিশেষ ঠাই, প্রায় যিবোৰ মানে লাইন গাড়িও আহে, বাস আহে, সেইবোৰ রয় ইয়াতে। আর যিখিনি প্রাইভেট গাড়ি লৈ আহে তেওঁলোকো ইয়াতে রয়। ইয়াতে খোৱা বোৱা জুতি লয়, তাত ইয়াত চাহ খাব খুব ভাল। আর লগতে ইয়াত আপনি থলুৱা কিছুমান ৰেচিপিৰ সোৱাদ লব পাৰে। দুই কাষে হোটেল আছে, আহিলে সোমাব কেতিয়াবা ভাল পাব। আর আমি এতিয়া চিলনী যান ক্রস কৰি আছো। আর অকমান সময়ের পিছতে আমি যে দেওপানী মন্দিরলে আহিছিলে দেওপানী মন্দির পামগৈ। আর এটা আমি মন্দির পামগে আর অল্প সময় আছে। তার আগতে কিন্তু যদি মন্দির পড়ার আগতে নয় রাস্তা মজা লাগে, তাত সিধা হয় পুরা স্ট্রেট, একদম ধুনিয়া করে আহিব পারে, ভাল লাগে খুব, মানে পরিবেশটা কেউ ভাল লাগি যায় আর মানে মন্দির পড়ার আগে আগে একদম স্ট্রেট ধুনিয়া লাগে। আহিব কেতিয়াবা তেতিয়া আপনাদের নিজে আসলে এইবর মানে মানে কোৱাতক যেতিয়া আহি নিজে আহি আপনি মানে দিঠকত করব নয় তেতিয়াহে গম পাব কথাটা আসল কথা কি কৈ আছো মানে। আর আমি আহি আহি এতিয়া পাই গলো, মানে পাইছো আর দেই এখন দেওপানী দুর্গা মন্দির। দেখিছে নহয় আপনার এই বাঁও হাতে এটা সোমাই দিলো, যদি গোলাঘাটের ডিমাপুর দিকে আহি থাকে তেতিয়া আর দেখিবই দুই কাষে দোকান আছে। আসলে এইখানে আরম্ভণি হয় এই যুন্তু রাস্তা দেখিছে এইপিনে দিতে। আমি ইয়ারপা হার্ডলি 1 কিলোমিটার হব আর সোমাই যাম, ভিডিও চাই থাকব, দেখি থাকবে আপনাদের ধুনিয়া। আর দেখছে নয় এ আমি আহি পাই গেলো মন্দিরের একদম একেবারে ওসরত আহি পাই গেলো। আপনাদের এপিনে আগলেও গাড়ি রাখব পারে আর ধুনিয়াক আপনি আগলে মানে আহিলে গম পাব আর মানে মূল প্রবেশ পথ মানে দ্বার যত আছে তার অকমান আগত গিয়ে ধুনিয়াক ফিল্ড আছে, একদম ডাঙর ফিল্ড আছে। তাত ধুনিয়াকে পার্কিং ব্যবস্থা করে দিছে, তাত রাখিও পাৰিব তেওঁলোকে। আর আমার এতিয়া আমি গাড়িখন প্রথমে রাখি থৈ আহিলোঁ, গাড়িখন অকমান সাইড করেছিলো, ঘর আর পরিয়ালের মানে সদস্য গেছিল নামিছিলে, কিন্তু দোকানী সকলে একদম মাতি আছে, সকলে মাতছে একদম আহক আহক আহক, মানে প্রথমে থৈ আহিলোঁ। আর আমি আহি আহি এতিয়া এই মন্দিরের সন্মুখ পালো, আর মেইন প্রবেশদ্বার যখন আছে তাত আহি পালো। লিখা আছে শ্রী শ্রী দেওপানী দুর্গা মন্দির, তাৰপিছত দেওপানী টি মানে স্টেট, দেওপানী টি স্টেট, আসলে এখন দেওপানী চাহ বাগিচারে হয়। দেখিছে এতিয়া আমি গৈ আছো মন্দিরলৈ, মন্দির আজি যথেষ্ট ভিড় আছে, দেখিছে নহয় ইয়াত যিখিনি ইয়াতে ভক্ত আহিছে, বহুতো ভক্ত আছে, কেউপিনে আছে, আর ইয়াতে ছাগলীব থাকেই, প্রায় ছাগলীব থাকে। আর প্রথমে আমি গই লো, গৈ আমি ধুনিয়াক হাত ভরিখিনি ধুই লো, আর যিখিনি শরাইর কারণে কৈছিলে ওসর দোকান আছে, বা পারে যদি ঘরপরও নিব পারে আপনাকে লৈ যাব পারে, বা তাতো লব পারে, সুবিধা দুইটাতে আছে, আপনাকে যেটু মানে ভাল দেখে সেইটাই করব পাৰিব। আর এ আমি আহি পালো, ইয়াতে আমি স্যান্ডেল জোতা যদি পিন্ধি আহো ইয়াতে খুলিবই লাগিব, আর যদি সুবিধা হয় আমি গাড়িতে থাকি পড়ো, বা যা বস্তু লো সেই দোকানবোর থাকি পাৰিব ধুনিয়াকে। আর আমি একচুয়ালি গাড়িতে খুলি থৈ আহিছিলোঁ, মই ইয়াতে এতিয়া ধুনিয়াক ভরি ধরো, ওসরতে টিউবওয়েল আছে, আর আজি লাইন বহুত আছে ইয়াতে দেই, মই কলো আজি যথেষ্ট ইয়াতে দেখিছেনে ভক্ত বহুত আছে, বহুত দীঘলীয়া শাড়ি হয়,
ইয়াতে আমি এতিয়া সকলোৱে লাইন ল'ব লাগিব, কিন্তু প্ৰথমে এতিয়া আমি চাকি জ্বলাই আহোঁ। এবাৰ আপোনালোকক দেখুৱাই লৈছোঁ চব কিমান ভক্ত ইয়াত আছে। আৰু প্ৰথমে এতিয়া বলক আমি চাকি জ্বলাই লওঁ ধুনীয়াকৈ। ইয়াত দেখিছেনে চাকি জ্বলাবৰ কাৰণে এয়া দেখিছে এইপিনে ধুনীয়াকৈ ইয়াত মানে আপুনি থিয় হৈ চাকি জ্বলাব পাৰে, ধুনীয়াকৈ ইয়াত বনাই দিছে। আৰু আমি এতিয়া ইয়াতে ধুনীয়াকৈ চাকি জ্বলাই লওঁ। আৰু আমি এতিয়া চাকি জ্বলালোঁ, চাকি জ্বলোৱাৰ পিছত এতিয়া আকৌ আমি শাৰী ল'ব লাগিব। তাত বহুত দীঘলীয়া শাৰী আছে দেখিছে। আৰু এনেকৈ মানে ব্যৱস্থাখিনি তেওঁলোকে কৰি দিছে মন্দিৰ কৰ্তৃপক্ষই, এয়া থিয় হৈ আপুনি কৰিব পাৰে। আৰু এই দেখিছে মানে সুন্দৰকৈ কৰি দিছে তেওঁলোকে, যিখিনি ব্যৱস্থা কৰিছে খুব সুন্দৰকৈ কৰি দিছে। আৰু ইয়াতে এতিয়া ধূপ চাকি ধুনীয়াকৈ দি ভগৱানক আৰাধনা কৰা হৈছে, আৰু তেওঁ দৰ্শনৰ কাৰণে এতিয়া আমি শাৰী লাগিমগৈ তাত আকৌ। আৰু এয়া দেখিছে এয়া ৰঙা ফিটা, এই যি বৰগছ আছে বৰগছৰ তলতে আছে এই ৰঙা ফিটা। আৰু সকলোৱে বান্ধে ইয়াত, নিজৰ নিজৰ মনোবাঞ্ছা লৈ আহি ইয়াত ৰঙা ফিটা বান্ধে। আৰু যেতিয়া মনোবাঞ্ছা পূৰ্ণ হৈ যায় এই ৰঙা ফিটা আহি ইয়াত আকৌ খুলি দিয়ে। সকলোৰে বিশ্বাস মাৰ আশীৰ্বাদ আছে, আমিও ঠিক তেনেদৰে আহি থাকোঁ আগতো, আজিও দৰ্শন দিব কৰিবলৈ আহিলোঁ মাৰ। আৰু সঁচাকৈ এটা খুব ভাল লাগে ইয়াত অহাৰ পিছত, এটা যেন এটা নতুন শক্তি পায়, নতুন কাম কৰিবলৈ উদ্যম পায় ইয়াত অহাৰ পিছত, তেনেকুৱা এটা মানে নিজক লাগে আৰু। মই এবাৰ ওপৰৰ পৰা দেখুৱাই দিছোঁ, দেখিছে মানুহৰ ভিৰ, সকলো ভক্তগণ আছে মাক এবাৰ দৰ্শন কৰিবলৈ, সকলোৱে লানি নিচিনা ভিৰ হৈ আছে ইয়াতে। মানে খুব এটা ভাল লাগে এনেকুৱা এটা পৰিৱেশ সকলোৰ মাজত আহি, মানে কেতিয়া সময় পাৰ হৈ যায় মানে আমি গমেই নাপাওঁ আৰু। আৰু এইপিনে দেখিছেনে এইটো স্থানতে আপুনি নাৰিকল ভাঙিব পাৰে ধুনীয়াকৈ, এয়া চাওক এজনো ভাঙি আছে নাৰিকল, ধুনীয়াকৈ ইয়াত নাৰিকল ভাঙিব পাৰিব। আৰু মই অকণমান মন্দিৰৰ কাষত দৃশ্য আপোনালোকক দেখুৱাই দিছোঁ চাওক, এয়া এইবোৰ ভক্ত লাইন হৈ আছে একদম। আৰু এতিয়া চাওক এইপিনে আপোনাৰ এই যি দেখিছে বলিশাল আছে এইপিনে, ইয়াতে বলিও দিয়া হয়। আৰু ইয়াতে প্ৰসাদ সজোৱা ঘৰ আছিলে, আগতে সজাইছিলে কিন্তু আহিছেগৈ বহুত দৰ্শনাৰ্থী আহিছে সেইকাৰণে সজোৱা নাই। আৰু এয়া দেখিছে ৰঙা ফিটা, ইয়াত যি মানে গছ আছে ইয়াত মন্দিৰ প্ৰাংগণত যিমান গছ আছে সকলোতে ৰঙা ফিটা আছে, মানে ইয়াৰ মানুহৰ বিশ্বাস আছে যে ইয়াত ৰঙা ফিটা যেতিয়া বান্ধি যোৱা হয়, ইয়াত দেখিছেনে ঠিক এনেদৰে বন্ধা হয় ৰঙা ফিটা, যেতিয়া বান্ধি যোৱা হয় যেতিয়া মনৰ বাঞ্ছা ইয়াত মানে মাৰ ওচৰত আহি মানে আশীৰ্বাদ লোৱা হয় যে মাক যে মই কিবা এটা ভাবিছোঁ সেয়া যাতে মোৰ পূৰণ হ'লে মই আকৌ আহিম, মাৰ ওচৰত সেয়া কথা দি যায়। আৰু যেতিয়া সেই পূৰণ হয় আহি পেলাই ইয়াৰ ৰঙা ফিটা আকৌ খুলি থৈ যায়। আপোনালোকে আমি মন্দিৰৰ অলপ কাষত কি কি আছে আৰু চাই দিওঁ। চাংবংলা এটা চাংবংলা আছে দেখিছেনে এইটো আপোনালোকৰ, ইয়াতে এনেই উঠি চাব পাৰে আৰু কিবা, এটা ফিচাৰীও আছে। আৰু এই যে ঘৰটো দেখিছে নহয় ইয়াতে মানে বিয়া বিবাহ কাৰ্য সম্পন্ন কৰা হয়, ইয়াতে কোনোবা যদি মন্দিৰত বিয়া পাতিব বিচাৰে আহি পাতিব পাৰে, আৰু তেওঁলোকে চাৰ্টিফিকেটৰ ব্যৱস্থা কৰি দিয়ে, ইয়াত আহি যোগাযোগ কৰি ল'লে হ'ল কৰ্তৃপক্ষৰ লগত। এয়া গতিকে যিমান পাৰোঁ দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ। আৰু এয়া আকৌ নেক্সট এটা ভিডিঅ'ত লগ পাম।